দোকান খুলতেই বেরিয়ে এলো রক্তাক্ত মৃতদেহ। মৃতের নাম সুব্রত মণ্ডল। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তারকেশ্বর চাপাডাঙ্গা এলাকায় জানা গেছে মৃত ব্যক্তি সুব্রত মণ্ডলের বাড়ি পুরশুরার হরিহর গ্রামে। তার জামাইয়ের একটি মুদিখানা দোকান ছিল তারকেশ্বর চাপাডাঙ্গা এলাকায়। কর্মচারী হিসাবে তিনি দোকানে রাত্রিতে ছিলেন। তবে এদিন শনিবার দোকান খুলতেই দেখা গেল মর্মান্তিক মৃতদেহ এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। তারকেশ্বর থানার পুলিশ প্রশাসন এই মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, চুরি করতে এসে বাধা পেয়েই তাকে খুন করা হয়েছে এমনটা মনে করা হচ্ছে। তবে এই খুনের পিছনে আরও অন্য কিছু ঘটনা আছে কি না তা খতি দেখছে তারকেশ্বর থানার পুলিশ প্রশাসন। আপনারা দেখছেন নিউজ পুরুষরা, আমি আছি ইউটিউব প্ল্যাটফর্মে কমলেন্দু পোর্টাল। দেখুন বিস্তারিত খুন করা হলো দোকানের ভিতরে। ঘটনা বলতে ওনার জামাই, মানে দোকানটা জামাই, জামাইয়ের দোকানে রাত্রিতে শুতে যায়, শুতে যায় মানে সেইখানে সকালবেলা বাড়ি পৌঁছে যায়, সেখানে পৌঁছায় না বলে কাকিমা ফোন করেছে। তো কাকার ফোনে কাকা উঠায় না, তো কাকা যখন উঠায় না তো জামাইকে ফোন করেছে। জামাই সকালবেলা বিনা ফোনে দোকানে দেখতে এসেছে, একটা হাফ প্যান্ট পরে দেখছে ওই রকম একটা মানে পড়ে আসছে। তো সে সঙ্গে সঙ্গে বাড়ি গেছে, বাড়ি গিয়ে ফোনটা নিয়েছে আর কাকার মেয়েকে মানে ওনার স্ত্রীকে নিয়ে দোকানে এসেছে। এসে তারপরে বাড়িতে ফোন করেছে, ডেড বডিকে বোস করিয়েছে। তার কাকিমা আমার কাছে গেলো, আমি কাকিমাকে নিয়ে, কাকিমাকে ফোন করতেই আমি কাকিমাকে নিয়ে ঢুকে দিই। তার আগে ওই মানে জামাই, আমি যাওয়ার আগে জামাই, মেয়ে জামাই আর জামাইয়ের মা, এই তিনজনই ওখানে প্রেজেন্ট ছিল। আর আমি কাকিমাকে ওখানে এরা বোস করিয়েছে, বোস করিয়ে দেখছি। দোকানে কি প্রতিদিনই থাকতেন উনি? হ্যাঁ, দোকানে রাতে থাকতেন। আর কি দেখলেন, মানে কি কোপানো হয়েছে নাকি? হ্যাঁ, কোপানো হয়েছে নাকি? কি দেখলেন? চোট আছে মাথায়, দুই ধর আছে, চোট আছে, কোটাল একটা সামনে কোটাল ছিল, কোনো কিছু অসুবিধে মাথায় চোট করেছে। ওটা পুলিশিং করে কি বলবে, আমরা ওটা নিয়ে কি ওনার কি মনে হচ্ছে আক্রোশ ছিল ওনার? আমরা আমরা ভাই পড়ি, আমরা জানি ওনার কোনো পার্সোনাল শত্রু নেই, কোনো কেউ আক্রোশ নেই, একদম সাদা সিধে লোক, চাষবাস করে। এটা তো কিনারা একটা করতেই হবে, কারণ আমাদের, আমি বিগত যতদিন ব্যবসা সমিতি বা এই চাপাডাঙ্গাতে রয়েছি, ছোটোবেলা থেকেই রয়েছি, তো এরকম নজির কোনো দিন নাই যে দোকানের ভিতরে কেউ খুন হচ্ছে বা কিছু হচ্ছে। এটা সত্যি একটা চিন্তার বিষয়, কারণ এর আগে যে লালটু বলল যে আমাদের বহু দোকানদার ভিতরে শোয়, এখানে থাকে, বাইরে দোকান তারা এখানেই থাকে, রাত্রিবেলা দোকানে শোয়, এটা সত্যিই চিন্তার বিষয়। দোকানের যিনি আপাতত যিনি দোকান চালাচ্ছেন উনি আমাকে 5:30 ফোন করেছিলেন। আমি তৎক্ষণাৎ এখানে এসে দেখি এই অবস্থাতে পড়ে আছে, খুব দুঃখজনক ঘটনা, এবং আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিই। ওসি নিজে তার টোটাল টিম নিয়ে এখানে সকালেই হাজির হয়ে যান এবং বডি নিয়ে যায়। তো এটা আমাদের যতদূর সন্দেহ যে ছিচকে চোর, কারণ আমরা যেটুকু দেখেছি এখানে যে ভদ্রলোক ছিলেন হয়তো তাকে চিনে ফেলেছিল, সেই জন্যই তাকে খুন হতে হয়েছে। এবং পুলিশ চেষ্টা করছে, আমরা প্রশাসনকে বলেছি যে যত তাড়াতাড়ি সম্ভব, মানে এই ঘটনা চাপাডাঙ্গায় পূর্বে কোনো দিন ঘটেনি, এই প্রথম এই ঘটনা ঘটলো।